আজি ঘূর্ণিঝড়ে রূপ নেবে গভীর নিম্নচাপটি আঘাত হানতে পারে মঙ্গলবার উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি চিত্রাঙ্গের প্রভাবে পাঁচ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্যাপক জনসমাগম কয়েকটি সমাবেশ করে সরকার হটানো যায় না বললেন নেতারা বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান পরমাণু বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জনের পথে বাংলাদেশ আগামী বছরই আসছে ইউরেনিয়াম জ্বালানি সংকট কাটাতে ভোলা থেকে ঢাকায় আনা হবে গ্যাস জানালেন উপদেষ্টা ডেঙ্গু আক্রান্তে প্রতিদিনই রেকর্ড একদিনে ভর্তি হাজারের বেশি চাপ সামলাতে ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসা শুরু ঢাকার বাইরেও চালু হচ্ছে আলাদা ওয়ার্ড এবং চিকিৎসক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিপাকে রাজশাহীবাসী ক্লাস বাদ দিয়ে রাস্তা অবরোধ একদিনের দুর্ভোগ শেষে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার